শার্ট হঠাৎ শপিং এ গিয়েছিলাম, দেখলাম তোমার এটা একদম ফিট হবে তাই নিয়ে এলাম। দেখো দেখো নয়ন তারায় ভালোবাসায় রে পছন্দ হয়েছে তোমার? খুব সত্যি সত্যি কি হয়েছে বাবা, তোমার চোখে জল কেন? তোর দেওয়া এই লাল শার্টটা দেখে আমার আবেরির কথা খুব মনে পড়ছে। তাই আজ যে তোর বাবাকে সবাই এক নামে চেনে, পেপারে ছবি বেরোয়, সবাই যে এত সম্মান করে, এই সব কিছু আভেরির জন্য সম্ভব হয়েছে জানিস? আভেরি না থাকলে এসব কিচ্ছু হতো না। আজ তাই আভেরিকে ভীষণ মনে পড়ছে। আভেরি আমার জীবনে আসার আগে আমি একেবারে জিরো ছিলাম। কিছুই বুঝতাম না, কিছুই পারতাম না। আমি মানুষের সাথে কথাই বলতে পারতাম না, ভয় পেতাম, লজ্জা হতো। আভেরি নিজে হাতে আমাকে সব কিছু শিখিয়েছিল, ওই আমাকে বদলেছে। বিজনেসে টিকে থাকতে গেলে ড্রেস কোড মেনটেন করা ভীষণ জরুরি, এটা কিন্তু আমি বিশ্বাস করতাম না। আমি ভাবতাম ড্রেস কোড আবার কি, নিজে কাজ জানলে ড্রেস কোড মেনটেন করার কোনো প্রয়োজন হয় না। কিন্তু না, পরে বুঝলাম প্র্যাকটিক্যাল লাইফটা পুরোপুরি আলাদা। ডিসেন্ট ড্রেস কোড কি হয় সেটা আভেরি আমাকে বুঝিয়েছিল। আমার সমস্ত জামা কাপড় আভেরি নিজের হাতে কিনত, নিজেই পছন্দ করত। আমাকে কোনটা পরলে ভালো লাগবে, কোনটা পরলে ভালো লাগবে না সব আভেরি আমাকে বলতো। এমনকি মজার ব্যাপার কি জানিস তো, সমস্ত জামা কাপড়ের বেস কালার ছিল রেড। এই লাল রংটা মানুষকে লড়ার শক্তি দেয়, টিকে থাকার ক্ষমতা দেয়। আভেরি আমাকে এই লাল রঙের জামা পরার অভ্যেসটা তৈরি করে দিয়েছিল। সেই থেকে আমার ফেভারিট কালার রেড। এমনও সময় ছিল যে আমি যেখানেই যেতাম লাল রঙের কিছু না কিছু পরে যেতাম। আভেরি আমাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে লাল রং পরাই আমি বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু এত বছর পর তুই আভেরির পছন্দের লাল রঙের শার্ট আমায় গিফট করেছিস, আমি খুব খুশি রে। আমার কি মনে হচ্ছে বলতো, এই লাল রঙের শার্টের সাথে আভেরিও আমার কাছে আবার ফিরে এসেছে। আজ আমার সামনে তুই নয়, আভেরি আমার সামনে দাঁড়িয়ে আছে। আভেরি আমাকে ছেড়ে যায়নি, ও তোর মধ্যেই নিজেকে বাঁচিয়ে রেখেছে। আমার তো এটা এখনই পড়তে ইচ্ছে করছে। আজ কতদিন পর লাল রংটা আবার গায়ে পরবো বলতো?
তাই তো তোমাকে এটা দিলাম। মা ঠামি তোমায় এই জামাটা পরে দেখবে বলে নিচে বসে আছে। তুমি তাড়াতাড়ি নিচে এসো, আমি যাই। ওকে ওকে। কিরে খুশি তো? ভীষণ। থ্যাঙ্কস প্রীতি। বাবার থ্যাঙ্কস। বাবার যে লাল রংটা এতটা পছন্দ না সেটা আমি আগে জানতাম না রে। থ্যাংক ইউ দি ভাই। চল চল দি ভাই, চল চল। আপনার ছেলের যে লাল রং এত পছন্দ আমি এত বছরেও জানতাম না, বিশ্বাস করুন। আজ যখন তারার দেওয়া শার্টটা প্রীতি ওকে দিল তখন জানতে পারলাম। তাজা বলেছ, কিন্তু বৌমা ছোট্টি ভাই এক্ষুনি বেরিয়ে গেল, বলো এটা কি ভালো হলো? সত্যি তোমার না মেয়ের পায়ের তলায় চাকা লাগানো আছে। আমি ওকে বললাম তোর বাবা এক্ষুনি আসবে তুই থাক, তা না বেরিয়ে গেল। ঠাম্মি, ও যেভাবে বাবাকে কনভিন্স করে শার্টটা পরালো না, যদি তুমি দেখতে। কিন্তু আজ আমি ভীষণ খুশি, বাবা যে আমার দেয়া শার্টটা পরেছে তাতেই আমার মন ভরে গেছে। আর এই সব কিছু হয়েছে প্রীতির জন্য। একদম, ছোট্টি ভাই তোর জন্য কিন্তু সব কিছু করতে পারে। তোর কিনে দেওয়া শার্টটাও কিভাবে আদিকে পরিয়ে ছাড়লো বৌমা? ভগবান কিন্তু মুখ তুলে চাইছেন, ভগবান কিন্তু বাবা আর মেয়েকে এক করে দেবে। এবার থেকে দেখো সব ভালো হবে। হ্যাঁ মা, সত্যিই তাই। দেখুন, তারা প্রথমে গোল্ড মেডেল পেলো, তারপর তারা চাকরি পেলো, একটার পর একটা কিন্তু সুখবর আসছে মা। আমার মনে হয় এবার বাবা মেয়ের সমস্যাটাও মিটে যাবে। আচ্ছা তোর বাবা এতক্ষণ ওপরে কি করছে? ছোট্টি ভাই থাকলে আমি ডেকে পাঠাতাম। হ্যাঁ প্রীতি, কোথায় তুই? প্রীতি কোথায়? ওকে ডাকো। তোর মেয়ে তো বেরিয়ে গেল। বেরিয়ে গেল মানে? ওই তো আমাকে লাল শার্টটা পরে নিচে নামতে বললো। তুই যেন আর তোর মেয়েকে চিনিস না, তোকে লাল শার্ট পরিয়ে নাচতে নাচতে বেরিয়ে গেল। হ্যাঁ সত্যি, আমিও কত করে বললাম মা যে একটু পরে যাবি, তোর বাবা রেডি হয়ে এক্ষুনি নিচে নামবে, তা না আমার কোনো কথাই শুনলো না, বন্ধুর বাড়িতে চলে গেল লাফাতে লাফাতে। বললো বাবাকে শার্টটা পরে কেমন দেখাচ্ছে একটা ফটো তুলে পাঠাবে। দেখো বৌমা, আমার ছেলেকে কেমন মানিয়েছে বলতো? মেয়ের কিনে দেওয়া শার্ট পরে তোর থেকে না চোখ ফেরানোই যাচ্ছে না। শোনো মা, আমি কিন্তু এই বয়সেও যথেষ্ট হ্যান্ডসাম, আর তার উপর আমার মেয়ের কিনে দেওয়া এই লাল শার্ট, উফ, আজকে তো আমার পাশে কেউ পাত্তাই পাবে না। থাক, অনেক হয়েছে, আমার বৌমাও কিছু কম যায় না। ওকে একটা জিন্স আর টপ পরে যদি দাঁড় করিয়ে দি না, কেউ আর চোখ ফেরাতে পারবে না, তুইও না। কাকে বলছেন মা? ও সব কথা বুঝবে না, ওর ওসব কথা বোঝার সময়ও নেই আর ওসব কথা বোঝেও না। তার থেকে আমি বরং একদিন ভাবছি মা, জিন্স আর টপ পরে সবাইকে তাক লাগিয়ে দেব। কার হাসি? আমি আমি বৌমার কথা শুনে হাসছিলাম, আমি কিন্তু বৌমার দলে। আমি ভাবলাম ওই মেয়েটার গলা নাকি। ও কোনোদিন তোর সামনে এসেছে? ও তো বাড়িতেই নেই। শান্তি, জানো তো এই প্রীতির দেওয়া এই লাল শার্টটা পরে আমি যে কতটা খুশি তোমরা আমাকে দেখে হয়তো বুঝতে পারছো, কিন্তু আমার খুশি তো ওই মেয়েটা সহ্য হয় না। আমাদের সব খুশির সময় ওই মেয়েটি আসে আর প্রত্যেকটা খুশি নষ্ট করে দেয়। যে শার্টটা পরে তুমি আজ এত খুশি তা যে তারারই দেওয়া, তা যদি তুমি জানতে। যাকগে, বাদ দাও। জানো তো আজকে আমি আরো নিশ্চিত আমার আভেরি প্রীতির রূপেই আমার সাথে সব সময় আছে। জানো তো মধুজা, এই শার্টটা, এই রেড শার্টটা এক কথায় আমার 20টা বছর কমিয়ে দিয়েছে। আমি আবার আগের মতো এনার্জি ফিল করছি।
একটা সুখবর আছে দি। হ্যাঁ বল কি। আমার কোম্পানির মেইন ব্রাঞ্চগুলো এই রাজ্যের বড় সাতটা শহরে ছিল, কিন্তু এবার আমরা মফস্বলে কাজ করব। ভাবতে পারছো কত মানুষের চাকরি হবে, কত মানুষের পেটে খাবার জুটবে? আমি নিশ্চিত এই সব ভালোর পেছনে প্রীতির দেওয়া এই রেড শার্ট। এই কথাটা তোর আরেকজনকে বলা উচিত। কি? না না, ওই যে তুই বললি না একটু আগে যে কত মানুষের চাকরি হবে, আসলে কি জানিস তো ওই আনন্দটা ওদের সবার। হ্যাঁ ঠিক বলেছো। ছবিটা পাঠাবে না মেয়েকে? শিওর অবশ্যই পাঠাবো। আজকে সত্যি খুব খুশির দিন। এই খুশির দিনে আমরা সবাই একসাথে একটা সেলফির মধ্যে ধরা থাকবো, কি বলো? এদিকে এসো। দাঁড়াও ফোনটা আনি। মেয়েকে ছবিটা পাঠাতে হবে তো। নাও ধরো। আসুন মা আসুন। রেডি? হ্যাঁ। ওকে। ডান। কিন্তু দাঁড়াও। এবার একটা ছবি তোমার একার তুলবো দিদিকে সঙ্গে নিয়ে। হ্যাঁ শিওর, লাল মানেই তো আভেরি। অ্যাকচুয়ালি আভেরি তো প্রীতির হাত দিয়ে লাল শার্টটা আমায় পাঠিয়েছে। চলো। বাবার জন্য তুমি অনেক করেছো আমি জানি, কিন্তু এতটা জানতাম না। তুমি বাবাকে এইভাবে মোটিভেট করেছো, এখন আমি বুঝতে পারি বাবা কেন আমাকে সহ্য করতে পারে না। আসলে একটা মানুষের যদি বেঁচে থাকার শক্তিটা হারিয়ে যায়, তাহলে তার কষ্টটা আমি আন্দাজ করতে পারি। বাবার বেঁচে থাকার জন্য যে ইচ্ছেটা, সেটা তো বাবা আমার জন্যই হারিয়েছে। তুমি তুমি তো শুধু বাবার কাছে স্ত্রী ছিলে না, তুমি ছিলে বাবার কাছে শক্তি। আর সেই শক্তিটা বাবা আমার জন্য হারিয়েছে। বাবা তো বাবার জায়গায় ঠিক মা, আমার এখন কি মনে হয় জানো, আমাকে বোধহয় জন্ম না দিলেই পারতে। তোমরা দুজনে কত খুশি ছিলে, কত সুখে তোমরা তোমাদের জীবনটা হাসি মজায় কাটাচ্ছিলে। আমি এসে বাবার সুখ, বাবার খুশি, বাবার শক্তি সব কেড়ে নিয়েছি। আমি এসে বাবার সুখ, বাবার খুশি, বাবার শক্তি সব কেড়ে নিয়েছি। তুমি চলে যাওয়ার পর যে জায়গাটা ফাঁকা পড়ে আছে, সেই শূন্যস্থানটা আমি পূরণ করতে চাই। তুমি আমায় আশীর্বাদ করবে না মা? বলো প্লিজ মা। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘর থাকো আলো করে। মা আমার চাহিদা বেশি নয় মা, শুধু আমার এই ক্যাশ বাক্সটাকে 2000 টাকার নোট দিয়ে ভরিয়ে দে মা, তাহলেই আমার ডাল ভাতের সংস্থান হয়ে যাবে মা। মা গো এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘর থাকো আলো করে। এসো মা। কি করছোটা কি? ওভাবে মুছে ছাড়লে আমরা উঠে যাবে যে। তোমার খালি আমার খরচা করাবার তাল, তাই না? মানে কি এমন বললাম? এই যে বললে ছাল চামড়া উঠে যাবে, এই ঘুরতে ঘুরতে ছাল চামড়া উঠে যাক, আর তারপর আবার এটাকে মেরামত করতে আমার খরচা হোক, তাই না? আজকাল বাজে বকাটা একটু বেশি হয়ে যাচ্ছে না?
কোনো বাজে আমি বকছি না, তুমি অলক্ষণে কথাবার্তা বলছো, এখন যাও ওখান থেকে। একটু মায়ের নাম কীর্তন করতে দাও। ওই করো, সারাক্ষণ ওই করো, একটা কাজের নামে দেখা নেই কেবল। এই বাজে কথা একদম বলবে না, বুঝলে? বাজে কথা একদম বলবে না। আজ আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসবে, আর আমার এই কাঠের বাক্সটা ক্যাশ বাক্স ভরিয়ে দেবেন। মা গো, এই মানুষটা এখনো পুরোপুরি মাথা খারাপ হয়নি, আর আগে তুমি এসো মা। আমার সঙ্গে রসিকতা করছো তো, আমার কথা মিলিয়ে নিও। আজ স্বয়ং মা লক্ষ্মী আমাদের বাড়িতে আসছেন। তো সত্যি আর কোনো কাজ নেই না গো? বিশ্বাসই করে না, এদি হবে না, এরা অবিশ্বাসী অবিশ্বাসী। মা আসার সিগন্যাল এসে গেছে। মা, মা গো, তোমার জন্য দরজা খোলা আছে, মা ভেতরে চলে এসো। বসতে বলবেন না আমাকে? মা লক্ষ্মীকে বসার আসন দেবো না? কি বলছো মা? বসো বসো, এসো মা এসো। বদ্দূর থেকে এসেছো, কোনো কষ্ট হয়নি তো? আর তা একটু হয়েছে বই কি, কলকাতায় যা গরম পড়েছে। না না আঙ্কেল, আমি খুব একটা বেশি দূরে থাকি না। ও তা যা হোক যা হোক, তুমি একটু বসো মা। হ্যাঁ আমি একটু আসছি। হ্যাঁ সন্ধ্যা 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 সন্ধ্যা, এই সন্ধ্যা। কি হয়েছে, তো চিৎকার করছো কেন? মা লক্ষ্মী এসে গেছে। কি হলো টা কি, ভাল লাগে না চাই আমার। এই যে মা লক্ষ্মী। নমস্কার আন্টি, স্যাম বাড়িতে আছে? ও আবার কখন বাড়িতে থাকে, ও তো সুযোগ পেলেই পালিয়ে যায়। আমি যদি জানতাম তুমি আসবে, হ্যাঁ তাহলে ওকে বেঁধে রাখতাম। তুমি বসো তো বসো। এই যে মা লক্ষ্মী। নমস্কার আন্টি, স্যাম বাড়িতে আছে? ও আবার কখন বাড়িতে থাকে, ও তো সুযোগ পেলেই পালিয়ে যায়। আমি যদি জানতাম তুমি আসবে, হ্যাঁ তাহলে ওকে বেঁধে রাখতাম। তুমি বসো তো বসো। হ্যাঁ তুমি আসার পর থেকেই না মনে হচ্ছে সত্যি সত্যি মা লক্ষ্মী বাড়িতে এসেছেন। শোনো না সন্ধ্যা, এই তুমি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। এই আজ কিন্তু না খাইয়ে ছাড়বো না, খেয়ে দে, সমুদ্রর সঙ্গে দেখা করে তবে বাড়ি যাবে। আরে বাবা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো, যাও রান্নাবান্না শুরু করো। যাই যাই, তুমি একটু বসো মা। হ্যাঁ মা লক্ষ্মী, দু হাত ভরে দাও মা, দু হাত ভরে দাও গো। বলছি শোন না, তোর থামির হাঁটুর ব্যথাটা না খুব বেড়েছে, আমি একজন অর্থোপেডিক অ্যাপয়েন্টমেন্ট করেছি, থামিকে একটু নিয়ে যাচ্ছি। আমিও যাই? না না তুই গিয়ে কি করবি, তোর যাওয়ার দরকার নেই। তোমরা বেরিয়ে যাচ্ছ, প্রীতিও নেই, বাবা আছে, আমার একা থাকতে ভয় করছে। ভয় করছিস কেন, তুই তো তোর ঘরে থাকবি, ঘর থেকে না বেরোলেই হলো। হ্যাঁ আচ্ছা, আমরা এলাম মা, চলুন চলো চলো। আপনি অজিত মৈত্র আছেন? কি দরকার বলুন। আমার কোনো দরকার নেই, ওনার আমাকে দরকার। মানে আমি ওনার অ্যাডভোকেট,
উনি আমায় আসতে বলেছেন। উনি কি বাড়িতে আছেন? হ্যাঁ স্যার, বাড়িতে আছেন। যান। থ্যাংক ইউ।